বরগুনার বামনায় মনোমুগ্ধকর বাগানবাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 5 একর জমিতে বাগানবাড়ি নির্মাণ করেন অস্ট্রেলিয়ান প্রবাসী মহারাজ। এতে কর্মসংস্থান ফিরে পেয়েছেন শতাধিক পরিবার। তবে দর্শনার্থীরা বলেন, এরকম একটি বাগানবাড়িতে এসে তারা মুগ্ধ। বরগুনা থেকে মোহাম্মদ মেহেদি হাসানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বরগুনার বামনায় কোনো বিনোদন পার্ক না থাকায় বুকাবনিয়া ইউনিয়নের দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য নিজ অর্থায়নে বাগানবাড়ি নামে একটি বিনোদন পার্ক তৈরি করেন অস্ট্রেলিয়ান প্রবাসী মহারাজ। দর্শনার্থীরা বলেন, গ্রামগঞ্জে এরকম একটি দর্শনীয় জায়গা পাওয়া সত্যি তাদের জন্য ভাগ্যের ব্যাপার। এখানে প্রতিদিনই সকাল থেকে রাত 8টা পর্যন্ত স্কুল শিক্ষার্থী সহ দর্শনার্থীরা ঘোরাফেরা করেন। এ বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ। বাগানের মাঝখানে রয়েছে একটি মৎস্য ঘেরো। পরিচর্যা করার জন্য রয়েছে পরিচর্যা কর্মী। শিশুদের নিয়ে সময় পেলেই ঘুরতে চলে আসেন এই বাগানবাড়িতে। শহরে বাড়ি অনেক কিছু দেখা যায়, কিন্তু গ্রামের গঞ্জে আমরা এগুলো দেখেও আমাদের মনে অনেক আনন্দ এবং প্রফুল্ল লাগছে। আর গ্রামগঞ্জে একটা এরকমের পার হওয়া আমাদের কাছে সৌন্দর্য অনেক, আরও ভবিষ্যতের জন্য এটা আরও উন্নত হয় এটা আমরা আশা করি। উন্নত হোক আমরা আশা করি। আমাদের এই জায়গাটা খুবই ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। এরকম আর একটু ভালো হয় তাহলে অনেক ভালো হবে। অস্ট্রেলিয়ান প্রবাসী মহারাজ সাহেবের এই তৈরি করা বাগান বাড়িটির মতো বামনা উপজেলা এরকম আর কোনো কিছু নাই। এটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে আমরা বাচ্চাদের নিয়ে খুবই আনন্দ পাই, ঘুরতে আসা যায়। এরকম একটা পরিবেশ আরো সুন্দরভাবে তৈরি করলে আরো সুন্দর হবে। এখানে ঘুরতে এসে আমার খুব ভালো লাগে। বাগানের উৎপাদিত ফল এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বিলি করেন প্রবাসী মহারাজ। এখানে আমাদের উপজেলায় অথবা বরগুনা জেলায় এরকম কোনো বিনোদনের বা ঘোরার মতো কোনো জায়গা নাই, মিদে আমার নিজ উদ্যোগে আমি অনুভব করলাম, যার আদলে আমি এইটা তৈরি করলাম। এবং এখান থেকে যা ফলমূল মাছ আসে সেগুলো আমি এইখানকার গরিবদের ভিতর এবং স্থানীয় মানুষের ভিতরে আমি বিতরণ করি। এই অত্র এলাকার বাচ্চারা কোথাও যাওয়ার মতো জায়গা পায় না। আমি অলরেডি অর্ডার দিচ্ছি বাচ্চাদের জন্য কিছু রাইডসের, যেমন একটা ট্রেন, কিছু ওই শিশু পার্কের যে খেলনাগুলো আছে ওগুলো আমি অলরেডি অর্ডার দিয়ে দিছি। বাগান মালিক কৃষি অফিসের পরামর্শ অথবা সহযোগিতা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান বামনা উপজেলা কৃষি কর্মকর্তা। যে অস্ট্রেলিয়া প্রবাসী মহারাজ সাহেব যে বাগানবাড়ি করেছেন তার 5 একর জমিতে, ওখানে বিভিন্ন প্রজাতির ফল এবং সবজি রয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন বিদেশি ফল এবং সবজি রয়েছে, এছাড়া শীতকালীন সবজি রয়েছে। তো এটা খুবই একটা ভালো উদ্যোগ। এবং আমার যে ব্লকে যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তার সম্পূর্ণ নলেজে রয়েছে বিষয়টা, এবং উনি প্রতিনিয়ত দেখাশুনো করেন। এছাড়া আমরা উপজেলা কৃষি অফিস বা আমি নিজে আমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমরা সবাই ওনাকে মৌখিকভাবে পরামর্শ দিয়েছি। নির্মল আনন্দে মানুষকে মাতোয়ারা করতেই এই বাগানবাড়ির সৃষ্টি। বাগানবাড়িটি সুসজ্জিত করার জন্য এবং শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক করার স্বপ্ন রয়েছে বাগান মালিকের। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। মনিরুজ্জামান মনি, নিউজ ডেস্ক।